আজকে আমরা আলোচনা করব দশম শ্রেণীর ম্যাপ পয়েন্টিং। আমি এর পূর্বের ভিডিওতে ম্যাপ পয়েন্টিং সম্বন্ধে কিভাবে ম্যাপ পয়েন্টিং করতে হয়, ম্যাপ পয়েন্টিং এর গুরুত্ব কি ছাত্রছাত্রীদের কাছে, ম্যাপ পয়েন্টিং করতে গেলে কি কি পদ্ধতি অবলম্বন করতে হয়, কোন দিকগুলোতে কোন কোন সাবধানতা অবলম্বন করতে হয়, এগুলো আমরা আলোচনা করেছি। আজকে আমরা একেবারে ম্যাপ পয়েন্টিং এর বিষয়ের ভেতরে নিয়ে আলোচনা করব। আমি তোমাদের যে 10টি বিষয়ে ম্যাপ পয়েন্টিং থাকে সেই 10টি বিষয়কে বেশ কতগুলো পর্বে ভাগ করে আলোচনা করব তোমাদের সাথে। তো আজকে আমি যেটা আলোচনা করব সেটা হলো পর্বতশ্রেণী, পর্বতশৃঙ্গ এবং পাহাড়। এক নম্বর, এগুলো থেকে তোমাদের প্রতি বছরই আসে কোনো না কোনো পর্বতশ্রেণী বা পর্বতশৃঙ্গ বা পাহাড় ভারতবর্ষের রেখা মানচিত্রে পয়েন্টিং করে দেখাতে হয়। আমি সেটাই তোমাদের কাছে আজকে আলোচনা করছি এবং তোমাদের সাথে আমি ছবির মাধ্যমে তা উপস্থাপন করব। তোমরা সহজেই এই উপস্থাপন দেখে বাড়িতে অভ্যাস করতে পারবে এবং আশা করি পরীক্ষাতে যে পর্বতশ্রেণী, পাহাড় এবং পর্বতশৃঙ্গ বিষয়ে যদি কোনো যা থাকবে তা তোমরা সহজেই করতে পারবে। দেখো, আমি প্রথমে তোমাদের কাছে একটা লিস্ট করে দিচ্ছি, তোমরা খাতা পেনে এই বিষয়গুলো খাতাতে তুলে নেবে। দেখো, পর্বত বা পর্বতশ্রেণী কী কী আসতে পারে বা কী কী পর্বত বা পর্বতশ্রেণীগুলি তোমরা প্র্যাকটিস করবে বাড়িতে, কী কী না, কারাকোরাম পর্বতশ্রেণী, পীরপাঞ্জাল পর্বতশ্রেণী, শিবালিক পর্বতশ্রেণী, আরাবল্লী পর্বতশ্রেণী, বিন্ধা পর্বতশ্রেণী, সাতপুরা পর্বতশ্রেণী, অজন্তা পর্বত, পশ্চিমঘাট পর্বতমালা, পূর্বঘাট পর্বতমালা, নীলগিরি পর্বত এবং আনাইমালাই পর্বত, এগুলো পর্বত বা পর্বতশ্রেণী আমি যা যা বললাম এগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করবে, আমি দেখাবো আজকে। আর পর্বতশৃঙ্গ কোনগুলো করবে, না গডউইনস্টিন বা কে2, কাঞ্চনজঙ্ঘা, কামেট, নন্দাদেবী, নামচা বারোয়া, দোদাবেতা, আনাইমুদি, নাঙ্গা পর্বত, গুরুশিখর এবং অজন্তা পর্বত, প্রধানত এগুলো তোমরা, এগুলো পর্বতশ্রেণী না বলে আমি পর্বত বলেছি, তোমরা পর্বতশ্রেণী এবং পর্বতের পার্থক্য জানো, আমি সে বিষয়ে যাচ্ছি না। এই পর্বতগুলো তোমরা প্র্যাকটিস করবে, পর্বতশৃঙ্গগুলো, আর কিছু পাহাড় প্র্যাকটিস করবে তোমরা। কী কী পাহাড়? না নাগা পাহাড়, গারো খাসি জয়ন্তিয়া পাহাড়, লুসাই পাহাড়, পাটকুই পাহাড়, রাজমহল পাহাড়, কাইমুর পাহাড় ইত্যাদি, এইগুলো তোমরা পাহাড় যেগুলো বললাম এগুলো প্র্যাকটিস করবে, অর্থাৎ পর্বতশ্রেণী বা পর্বতশৃঙ্গ বা পাহাড়। মোটামুটি এর বাইরে যে নেই ভারতবর্ষে আর কোনো পাহাড় পর্বত তা নয়, কিন্তু মোটামুটি এগুলো তোমরা প্র্যাকটিস করবে ভালো করে। আর আমি তোমাদের আজকে ভারতবর্ষের মানচিত্রের এই বিষয়গুলোকে কোথায় কোথায় আছে, কিভাবে উপস্থাপন করবে সেই বিষয়গুলো আমি তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখো। তাহলে আমরা প্রথমে পর্বত বা পর্বতশ্রেণী নিয়ে আলোচনা করি। তোমরা দেখো ছবির দিকে, প্রত্যেকে দেখো, আমরা প্রথমে আলোচনা করছি কারাকোরাম পর্বতশ্রেণী। কোথায় রয়েছে কারাকোরাম পর্বতশ্রেণী? একেবারে দেখো ভারতবর্ষের ওপরে, একেবারে লাদাখ এবং জম্মু কাশ্মীর, একেবারে ওপরে দেখো কারাকোরাম পর্বতশ্রেণী। এইভাবে সিম্বল দিয়ে, এইভাবে লাইন টেনে পর্বতশ্রেণীগুলোকে আমরা দেখাবো। আমরা পেন্সিল এই টানবো, আমরা রং ব্যবহার করতে পারি, কিন্তু রং ব্যবহার না করাই ভালো,
কারণ কোনো কারণে যদি আমাদের একটু বেশি টানা হয়ে যায় বা অন্য জায়গায় লোকেট হয়ে যায় আমরা মুছে ঠিক করতে পারবো কিন্তু যদি আমরা কোনো রং বা পার্মানেন্ট পেনে করি তাহলে কিন্তু সেটি কাটাকাটি হবে ভালো হবে না ফলে পেন্সিলেই আমরা করে থাক করব পেন্সিল ব্যবহার করাটাই ভালো তাহলে কারাকোরাম পর্বতশ্রেণী তোমরা দেখলে এরপরে পীর পাঞ্জাল পর্বতশ্রেণী দেখো ঠিক তার নিচে প্রায় সমান্তরালভাবে তার লোকেশনটা ভালো করে লক্ষ্য করো একেবারে শ্রীনগরের কাজ হয়ে জম্মু কাশ্মীর থেকে হিমাচল প্রদেশের কিছুটা অংশ পর্যন্ত লাইন টেনে দেখাবে পীর পাঞ্জাল পর্বতশ্রেণী পরীক্ষায় পড়ে কারাকোরাম বা পীর পাঞ্জাল এরপরে দেখো শিবালিক পর্বতশ্রেণী ঠিক তার তলায় প্রায় সমান্তরালভাবে বিন্যস্ত এগুলো একেবারে তোমরা হিমাচল প্রদেশের কাছে ভারতবর্ষের যে একটা খাঁজ রয়েছে পাকিস্তান আর হিমাচল প্রদেশের বর্ডারে সেই হিমাচল প্রদেশ থেকে একদম সিমলা হয়ে একেবারে উত্তরাখণ্ডের শেষ পর্যন্ত একদম নেপাল এবং উত্তরাখণ্ডের দক্ষিণ যে বাউন্ডারি রয়েছে ওই জায়গা পর্যন্ত তোমরা লাইনের মাধ্যমে দেখাবে শিবালিক পর্বতশ্রেণী তাহলে তিনটে গুরুত্বপূর্ণ পর্বতশ্রেণী আমি পরপর আছে মনে রাখবে কারাকোরাম ওপরে ঠিক তার তলায় রয়েছে পীর পাঞ্জাল তার তলায় রয়েছে শিবালিক পর্বতশ্রেণী এরপরে একটি গুরুত্বপূর্ণ পর্বতশ্রেণী পরীক্ষায় পড়ে প্রায় পড়ে আরাবল্লী পর্বতশ্রেণী আমরা চলে আসব কিন্তু একেবারে রাজস্থানে চলে আসব একেবারে দেখো রাজস্থানে রাজস্থানের প্রায় মাঝ বরাবরই বলা ভালো উত্তর পূর্ব এবং দক্ষিণ পশ্চিম বরাবর অবস্থান করছে কে না আরাবল্লী পর্বতশ্রেণী এই কারাকোরাম পীর পাঞ্জাল শিবালিক এবং আরাবল্লী পর্বতশ্রেণী অত্যন্ত গুরুত্বপূর্ণ একাধ বছর ছাড়া ছাড়া এগুলোই পড়ে পরীক্ষা আরও দুটি পর্বতশ্রেণী অত্যন্ত গুরুত্বপূর্ণ আরও অনেক আছে তার মধ্যে বিন্ধ্য পর্বত লক্ষ্য করো তোমরা আরাবল্লীর তলায় অর্থাৎ মধ্যপ্রদেশ একদম গুজরাটের পূর্ব সীমান্ত বরাবর পূর্ব সীমানা থেকে একেবারে উত্তর পূর্ব দিকে প্রসারিত হয়েছে ছবিতে লক্ষ্য করো মধ্যপ্রদেশের উত্তর দিকে অবস্থান করছে বিন্ধ্য পর্বত আর ঠিক তার তলায় কে রয়েছে না সাতপুরা পর্বত তার তলায় প্রায় সমান্তরালভাবে মধ্যপ্রদেশেই মহারাষ্ট্রের সীমানা থেকে উত্তর সীমানা থেকে মধ্যপ্রদেশের ওপরই বিন্ধ্য পর্বতের সমান্তরালভাবে প্রসারিত হয়েছে কে না সাতপুরা পর্বত শ্রেণী অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিন্ধ্য পর্বত সাতপুরা পর্বত আরাবল্লী পর্বত এগুলো পরীক্ষায় আসে এগুলো সুন্দর করে এগুলো সব এইভাবে রেখার মাধ্যমে অথবা আমি বলেছি পলিগন রেখা কোন কোন রেখার মাধ্যমে তোমরা এই পর্বতশ্রেণীগুলোকে চিহ্নিত করবে ভারতবর্ষের রেখা মানচিত্রে এরপরে কি দেখো তার তলায় সাতপুরার ঠিক তলায় একটু বাঁকাভাবে অবস্থান করছে মহারাষ্ট্রের উত্তর অংশে অজন্তা পর্বত মহারাষ্ট্রের উত্তরে অবস্থান করছে তোমরা মনে রাখবে তাহলে বিন্ধ্য সাতপুরা তার নিচে অজন্তা আর বিন্ধ্যের ওপরে কে থাকলো না আরাবল্লী তাহলে কারাকোরাম পীর পাঞ্জাল এবং শিবালিক থেকে গেছে একেবারে তারা জম্মু কাশ্মীর হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের ওই সাইডে থেকে গেছে সমান্তরালে প্রায় ওপরে কারাকোরাম তারপরে পীর পাঞ্জাল তারপরে পরে শিবালিক আবার এখানে একটা সিরিজ তৈরি হলো কে না আরাবল্লী বেশ কিছুটা তলায় বিন্ধ্য তার একটুখানি তলায় সাতপুরা আর তার আরেকটু তলায় হচ্ছে অজন্তা এরপরে কি না পশ্চিমঘাট পর্বতমালা খুব সোজা পশ্চিমঘাট পর্বতমালা ভারতবর্ষের পশ্চিম উপকূল বরাবর একেবারে সুদীর্ঘ একদম শুরু হয়েছে দেখো ছবিতে দেখতে পাচ্ছ একেবারে প্রায় মহারাষ্ট্রের মুম্বাইয়ের
কাছাকাছি থেকে ওপর থেকে একেবারে পশ্চিম উপকূলের সমান্তরালে কর্ণাটকের বেঙ্গালুরুর কাছ পর্যন্ত প্রসারিত পশ্চিম ঘাট পর্বতমালা। আর তারপরে পূর্বঘাট পর্বতমালা, ঠিক পূর্ব উপকূলে দেখতে পাচ্ছ পূর্বঘাট পর্বতমালা, একেবারে উড়িষ্যার ভুবনেশ্বরের দক্ষিণ থেকে শুরু করে একেবারে পূর্ব উপকূলের প্রায় সমান্তরালে একেবারে সমগ্র অন্ধ্রপ্রদেশ অতিক্রম করে একেবারে প্রায় তামিলনাড়ু এবং কর্ণাটকের সীমানা পর্যন্ত প্রসারিত পূর্বঘাট পর্বতমালা। তাহলে পশ্চিমঘাট পশ্চিম উপকূলে, পূর্বঘাট পূর্ব উপকূলে। এবার কি না আর দুটো পর্বত বলো, নীলগিরি পর্বত। নীলগিরি পর্বত কোথায়? না ওই যে পশ্চিমঘাট পর্বতমালা শেষ হলো, তার ঠিক তলায় পূর্ব পশ্চিম বরাবর অবস্থান করছে বেঙ্গালুরুর ঠিক দক্ষিণ পশ্চিমে পূর্ব নীলগিরি পর্বত পরীক্ষায় পড়ে। আর আনাইমালাই তারও দক্ষিণে। আনাইমালাই কোথায়? না কেরালার পূর্ব উপসীমানায়, কেরালার পূর্ব দিকে উত্তর দক্ষিণে প্রসারিত কে না আনাইমালাই পর্বত। তাহলে মোটামুটি যে পর্বতগুলো আমি তোমাদের বললাম খুব সহজ, একেবারে উত্তরে থেকে গেছে তিনটে পর্বত, একদম ওপরে কে আবারও বলছি কে একদম ওপরে না কারাকোরাম, তার তলায় দেখো সমান্তরালভাবে কে পীরপাঞ্জাল, তার তলায় শিবালিক। চলে এলাম একেবারে আরাবল্লী রাজস্থানে, আরাবল্লী আরাবল্লীর বেশ কিছুটা তলায় বিন্ধ্য, তার তলায় সাতপুরা, তার তলায় অজন্তা। অজন্তার ঠিক বাম দিকের পয়েন্ট থেকে একেবারে দক্ষিণে যদি পশ্চিম উপকূল বরাবর চলে আসি তাহলে কে না পশ্চিমঘাট পর্বতমালা। চলে এলো পশ্চিমঘাট পর্বতমালা যেখানে শেষ হলো, ঠিক তার তলায় কে আছে না নীলগিরি পর্বত পূর্ব পশ্চিমে প্রসারিত। নীলগিরি পর্বতের ঠিক তলায় কে আছে না আনাইমালাই পর্বত, এটি আবার উত্তর দক্ষিণে প্রসারিত। আর পূর্ব উপকূলে একেবারে প্রায় উড়িষ্যা থেকে তামিলনাড়ু পর্যন্ত প্রসারিত রয়েছে কে না পূর্বঘাট পর্বতশ্রেণী। তাহলে আমি যেগুলো আলোচনা করলাম দেখতে পাচ্ছ খুব সহজ, এই তো পর্বতমালাগুলো হয়ে গেল। এই পর্বতমালাগুলোর মধ্যেই তোমরা দেখো না প্রিভিয়াস ইয়ারের প্রত্যেকটি প্রশ্ন কোনো না কোনো একটা পর্বতশ্রেণী এগুলোর ভেতরে পড়েছে, কয়েকটি পর্বতশৃঙ্গ আছে সেটা আমি আলোচনা করছি। তাহলে অত্যন্ত সোজা এইভাবে রেখার মাধ্যমে পেন্সিলে আমি এই জিনিসগুলো দেখাবো, শুধু পয়েন্টই সঠিক জায়গায় যেন হয় এবং আমি নির্দেশিকা তৈরি করে ইন্ডেক্স তৈরি করে নিচে আমি ইন্ডেক্সও করে দিতে পারি। সরি, এবার আমরা আলোচনা করব কি না পর্বতশৃঙ্গ, কতগুলো পর্বতশৃঙ্গ পরীক্ষায় পড়ে, হয়তো পর্বতমালা পড়লো না পর্বতশৃঙ্গ পড়ে, তার মধ্যে যেগুলো পড়ে আমি সেগুলো তোমাদের দেখাচ্ছি। কি না গডউইন অস্টিন বা K2, একেবারে উত্তরে একেবারে উত্তরে কারাকোরাম পর্বতশ্রেণী, তার ঠিক ওপরে দেখো গডউইন অস্টিন বা K2, তারপর কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা কোথায় না পশ্চিমবঙ্গের একেবারে উত্তরে সিকিমে অবস্থিত সীমানা একদম কাঞ্চনজঙ্ঘা। তারপর কামেট, কামেট কোথায় না দেরাদুনে দেখো হিমাচল প্রদেশের ঠিক তলায় সিমলার তলায় দেরাদুনের একেবারে ওপরের দেরাদুন এবং হিমাচল প্রদেশের বাউন্ডারিতে রয়েছে কামেট। আর একটু তলায় উত্তরাখণ্ডেই রয়েছে কে না নন্দা দেবী, দেখতে পাচ্ছ ছবিতে। তারপর কি না নামচা বারোয়া পরীক্ষায় খুব পড়ে, একেবারে দেখো ভারতবর্ষের উত্তর পূর্ব অংশে অরুণাচল প্রদেশের একেবারে সীমানায় পূর্ব সীমানায় নামচা বারোয়া পরীক্ষায় পড়ে কিন্তু।
তারপর দোদাবেতা একদম দক্ষিণে চলে এসো, খুব পরে পরীক্ষায় দোদাবেতা কোথায়, না আনাইমালাই পর্বতের ঠিক ডান দিকে তামিলনাড়ুতে অবস্থিত দোদাবেতা, লোকেশনটা মনে রাখবে ভালো করে, দোদাবেতা। তারপর কি, না আনাইমুদি, সেটা কোথায়, না একেবারে তামিলনাড়ুর দক্ষিণের দিকে চলে এসো, একেবারে দক্ষিণে কেরালার যে পূর্ব উপকূল রয়েছে কে সীমানা, সেখানে রয়েছে কে, না আনাইমুদি পর্বতশৃঙ্গ। তারপর কি, না নাঙ্গা পর্বত, আমি ছেড়ে গিয়েছিলাম, একেবারে উত্তরে আরেকটি পর্বতশৃঙ্গ রয়েছে, সেটি হচ্ছে নাঙ্গা পর্বত, ঠিক কারাকোরামের ওপরে রয়েছে, দেখো কে, না গডউইনস্টিন বা কে টু, ঠিক সোজা একটু বাম দিকে একেবারে পাকিস্তানের সীমানা ঘেঁষে কারাকোরাম এবং পীরপাঞ্জলের মাঝে অবস্থান করছে কে, না নাঙ্গা পর্বত, পরীক্ষায় পড়ে কিন্তু নাঙ্গা পর্বত। গুরু শিখরের পরে, গুরু শিখর কোথায়, না আরাবল্লী পর্বতে, রাজস্থানে চলে আসো, আরাবল্লী পর্বতের একেবারে গুজরাটের সীমানার দিকে, আরাবল্লী পর্বতের ঠিক ওপরে গুরু শিখর পর্বতশৃঙ্গ। আর কে, না অজন্তা পাহাড়, আমি তো বলেছি অজন্তা পাহাড় আগে, ওটাকে পর্বত বলি অনেক সময় পাহাড় বলি, তো মোটামুটি আমি পর্বতশৃঙ্গগুলো তোমাদের কাছে আলোচনা করলাম। তাহলে প্রধান প্রধান পর্বতশৃঙ্গগুলো কী দাঁড়ালো, একদম উত্তরে দুটো গুরুত্বপূর্ণ পর্বতশৃঙ্গ রয়েছে, একেবারে কারাকোরামের একদিকে রয়েছে গড়িনস্টিট বা কেটু, আর ঠিক তার নিচে রয়েছে নাঙ্গা পর্বত, আর একদম শিবালিকের ওপরে ওপরে উত্তরাখণ্ডে রয়েছে কে, কামেড এবং নন্দা দেবী, খুব ইম্পর্টেন্ট নয় এ দুটো। তারপরে একদম দক্ষিণে চলে এসো, একদম দক্ষিণে দেখো দোদাবেতা, আনাইমালাই পর্বতের ডান দিকে, এবং আনাইমুদি একদম তামিলনাড়ুর তলায়। তারপর কি, না আরেকটা থেকে গেল, ঠিক আরাবল্লীর ওপরে গুরু শিখর, একদম আরাবল্লীর গুজরাটের সীমান্তের দিকে গুরু শিখর, এগুলো প্রধান প্রধান হচ্ছে। এবং আর দুটো গুরুত্বপূর্ণ পর্বতশৃঙ্গ, একটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, একটা নামচা বারোয়া, এরা চলে এলো পূর্ব ভারতে, একেবারে সিকিম পশ্চিমবঙ্গের বর্ডারে রয়েছে, সিকিমে রয়েছে কে, কাঞ্চনজঙ্ঘা, আর একেবারে অরুণাচল প্রদেশের একেবারে উত্তর পূর্ব সীমানায় অবস্থান করছে নামচা বারোয়া। তাহলে আমরা পর্বতশৃঙ্গগুলো দেখলাম, এর আগে পর্বত শ্রেণীগুলো দেখেছি, এবার কিছু পাহাড় আছে যাদেরকে আমরা পাহাড় বলি, তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে কি, না নাগা পাহাড়। নাগা পাহাড় কোথায়, না নাগা পাহাড় হচ্ছে একেবারে কোথায়, না নাগাল্যান্ড, একদম দেখো ছবিতে দেখো নাগাল্যান্ডে রয়েছে নাগা পাহাড়, উত্তর পূর্ব ভারতে রয়েছে নাগা পাহাড়, গারো খাসিয়া এবং জয়ন্তিয়া পাহাড় ঠিক একই মেঘালয় হ্যাঁ এবং আসাম, এগুলোতে দেখো গারো খাসিয়া এবং জয়ন্তিয়া পাহাড়, এগুলো গারো পাহাড় পড়তে পারে, জয়ন্তিয়া পাহাড় পড়তে পারে, নাগা পাহাড় পড়তে পারে, আলাদা আলাদা পড়তে পারে, একসাথে একই নামে পড়তে পারে, এগুলো আসে পরীক্ষায়। কী রয়েছে দেখো, এরপর রয়েছে লুসাই পাহাড়, রাজমহল পাহাড় এবং কাইমুর পাহাড়, পাটকই পাহাড়, পাটকাই পাহাড় কোথায়, না নাগাল্যান্ডে, দেখো একদম নাগাল্যান্ডে পূর্ব দিকে অবস্থান করছে, রাজমহল পাহাড় পশ্চিমবঙ্গের এবং কোথায়, না বিহারের বর্ডারে রয়েছে, পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের বর্ডারে রয়েছে কি, না ছবিতে দেখো রাজমহল পাহাড়, আর একেবারে কাইমুর পাহাড় কোথায় রয়েছে, খুব একটা পড়ে না, একদম বিহার এবং উত্তরপ্রদেশের বর্ডারে অবস্থান করছে কাইমুর পাহাড়। মোটামুটি এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ পাহাড়, তো খুব একটা পাহাড় আসে না পরীক্ষায়, ওই রাজমহল পাহাড় পড়ে মনে রাখবে ভালো করে, এবং ওই নাগা পাহাড়, গারো খাসিয়া, জয়ন্তিয়া পাহাড় এগুলো একটু মনে রাখবে। তাহলে দেখো সিম্বলগুলো তোমরা ভালো করে লক্ষ্য করলে পর্বতশ্রেণী রেখার মাধ্যমে দেখাবে, পর্বতশৃঙ্গ ত্রিভুজের মাধ্যমে দেখাবে,
এবং পাহাড় সেগুলোকেও ত্রিভুজের মাধ্যমে দেখাতে পারো বা কখনো কখনো ছোট্ট রেখার মাধ্যমেও দেখাতে পারো। মোটামুটি এগুলো যেগুলো আমি দেখালাম এগুলো তোমরা বাড়িতে অভ্যাস করবে, প্র্যাকটিস করবে, তোমরা মানচিত্রে বারবার আগে পর্বত শ্রেণীগুলো অভ্যাস করবে, তারপরে পর্বত শৃঙ্গগুলো অভ্যাস করবে, তারপরে কয়েকটি মাত্র কয়েকটি পাহাড় আছে সেই পাহাড়গুলো অভ্যেস করবে। এগুলো একদিনের বিষয়, একদিন অভ্যেস করলে মুখস্থ হয়ে যাবে, লোকেশানগুলো একেবারে আইসেট হয়ে যাবে, এর জন্য আলাদা করে কোনো বই পড়তে হবে না। একটা মানচিত্র দেখবে, তোমাদের যে বই রয়েছে, টেক্সট বুক রয়েছে, তাতে এগুলো লোকেশানগুলো রয়েছে, যাদের ব্যবহারিক ভূগোল বা মানচিত্রের বই রয়েছে তাতে রয়েছে, আর আমার এই ভিডিওতে রয়েছে। এই মতো করে একবার দুবার পয়েন্টগুলো সঠিকভাবে করবে, তাহলেই কিন্তু মনে থেকে যাবে, মাঝে মাঝে এগুলোকে প্র্যাকটিস করবে, তাহলে মোটামুটি পর্বতশ্রেণী পাহাড় বা পর্বতশৃঙ্গ এই পয়েন্টিংগুলো আজকে আলোচনা করলাম। এর পরের পর্বে আলোচনা করব নদ নদী নিয়ে। তোমরা এগুলো প্র্যাকটিস করো এবং পরের আলোচনা যখন আমি করব সেটি তোমরা দেখবে, দিলে সেখানে নদ নদী বিষয় সম্বন্ধে আমি আলোচনা করবো।